দায়িত্বভার থেকে ওনারা নিজেদেরকে আউট করে নিয়েছেন। এখন এখানে স্যার যেহেতু এটার সাথে সম্পৃক্ত আছেন, স্যার একটি পয়েন্ট আউট করেছেন যে তিন সদস্য বিশিষ্ট ইভ্যালির যারা পরিচালনা পর্ষদ, যেটি পরবর্তীতে মহামান্য হাইকোর্টের নির্দেশে শেয়ার ট্রান্সফার হয়েছে এবং আপনার আরজেসি থেকে তাদের এই শেয়ার ট্রান্সফারের পরে মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন সেখানে আরো দুজন বাইরে থেকে নিরপেক্ষ ডাইরেক্টরশিপ দেওয়া হয়েছে। একটি হলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধিত্ব করবেন এবং ইক্যাপ আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ওখান থেকে একজন প্রতিনিধিত্ব করবে। এখন এই পূর্ণাঙ্গ যে নতুন যে বোর্ড তৈরি হলো ওই পাঁচ সদস্য বিশিষ্ট, তারা মূলত ইভ্যালি যে একটি যে একটা দুর্যোগ অবস্থা বা সেখানে ইভ্যালির যে এক্স যে এমডি বা সিও যিনি আছেন তিনি এখনো আপনার আইনের আওতায় আছেন, সেখানে যে সমস্যাটা ছিল মানে আমাদের বিচারপতি শামসুদ্দিন মানি স্যারদের যে কমিটি সেখানে সার্ভারটা আপনার ডাউন ছিল এবং সেই সার্ভারটা আপ করতে পারেনি এবং এটা একটা টেকনিক্যাল সমস্যা যেটি আছে। এই কারণে যে অডিট, সেই অডিটটা আমি যেটুকু জেনেছি সেটি যে পূর্ণাঙ্গ ওনারা করতে পারেন। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে ইভ্যালি কি কামব্যাক করলো সেই বিষয়টি কিন্তু আমরা কিন্তু খুব আগেই বলে ফেলছি। মূল বিষয়টা হলো যে আমরা ই কমার্সের যে ডিজাস্টার হয়েছে সেই ই কমার্সকে আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সরকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন ভাবে যারা এগিয়ে আছে। এখন ইভ্যালি এখানে একটা বলবো যে একটা বড় এখানে ই কমার্স প্ল্যাটফর্ম ছিল এবং তাদেরই সবচেয়ে বড় ডিজাস্টার হয়েছে সেখানে। এখন তাদের কি সম্পদ আছে সেটি আমি যেটুকু জানি তাদের 25 বা 26 কোটি টাকা আমাদের পেমেন্ট গেটওয়েতে আটকা আছে। বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থায় তাদের বিরুদ্ধে যে অনিয়মের বিচার চলছে সেই অবস্থায় এই বিষয়টি সুরাহা না হওয়ার পরে কোন আইনে এইসব প্রতিষ্ঠান বা কোন নিয়মে তাদেরকে আবারও সচল করা হবে বা সেই কোন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আপনি বলবেন। তার আগে নিতে চাই দর্শক ছোট্ট একটি বিরতি, দর্শক সাথে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাই আইন আদালতে। আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আবারও যেতে চাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার। স্যার শেষ কোশ্চেন এবং খুব ছোট আনসার চাইব, সেটি হচ্ছে যে আপনারা তো দীর্ঘদিন ধরে এটা অডিট করলেন, ই ভ্যালির বিরুদ্ধে যে অনিয়ম সেখানে কি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে যেহেতু এখনও অভিযোগ বিচারাধীন, তাদের আসলে কোন কোন জায়গায় ফল্ট ছিল, তাদের উদ্দেশ্যটা কি ছিল? মানুষের, তাদের ক্যাপিটাল ছিল মাত্র 1 কোটি টাকা আপনি বলছিলেন, তারপরে এত কোটি টাকা লেনদেন কিভাবে সম্ভব? দেখুন, অডিট রিপোর্টে দেখা গেছে 4,800 কোটি টাকা তাদের ব্যাংকে লেনদেন হয়েছে, কিন্তু এই টাকাগুলো কোত্থেকে আসলো, কোথায় টাকাগুলো গেল তার কোনো হদিস অডিটার পায়নি। আচ্ছা, যার থেকে আমরা আমাদের যে আপনার প্রতিবেদন সেখানে আমরা পরিষ্কার লিখেছি যে এর থেকে আন্দাজ করা খুবই সহজ যে প্রচুর পাচার হয়েছে টাকা, মানি লন্ডারিং হয়েছে। এবং আমরা এই মর্মে কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়েছি যে তারা যেন এই মানি লন্ডারিং হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখে। তো এখন এই যে টাকা পয়সার চরম অনিয়ম ছিল, বিশৃঙ্খলা ছিল, এক ব্যক্তি রাসেল নামে সেই সব চালাতো, টাকা কাকে দিল, কোন আপনার যে ভাউচারগুলো আছে ভাউচারগুলোতে কাকার টাকা কাকে দেওয়া হলো তারও উল্লেখ নেই, শুধু টাকার অঙ্কটা লেখা। সময়ের স্বল্পতা তো রয়েছে, তো এখানে এখানে টাকার ব্যাপারে প্রচুর জুয়াচুরি হয়েছে সোজা কথা। জি, বুঝতে পেরেছি। আমি আবারও একটু যেতে চাই জনাব শফিকুজ্জামান স্যার, নিশ্চয় আপনি শুনতে পাচ্ছেন, আপনার কাছে লাস্ট প্রশ্ন যে এই যে ইভ্যালি যদি শুরু করতে চায় আবারও তাদের কার্যক্রম, সেটি কোন আইনে বা কোন কিসের ভিত্তিতে তারা শুরু করবে? তাদের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ। আবার বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছে। জনাব শফিকুজ্জামান স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? বলছিলাম যে ইভ্যালি যদি আবারও মার্কেটিং করতে চায় বা মার্কেটে ফিরতে চায়, তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি সুরাহা না করে কিভাবে আসবে, সরকারের পলিসিটা কি এই ক্ষেত্রে?
আচ্ছা আমি ক্লিয়ার শুনতে পাইনি, তারপর যেটুকু আমি ধারণা থেকে বলছি সেটি হলো যে প্রথম কথা হলো যে পরিচালনা পর্ষদ যেটি ছিল মহানন্দা হাইকোর্টের, যেখানে বিচারপতি শামসুদ্দিন স্যার যেটা চেয়ারম্যান ছিলেন, এখন নতুন পরিচালনা পর্ষদ হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম কথা হলো যে তারা মিটিং করবে, মিটিং করে কিভাবে তারা এখান থেকে আপনার এক্সিট করবে সেটা হলো তাদের মূল চ্যালেঞ্জ। প্রথম যে বিষয়টি সেটি হলো গ্রাহকের টাকা ফেরত দিতে হবে। এখন গ্রাহকের টাকা কিভাবে ফেরত দিবে, সেই গ্রাহকের টাকা ফেরত দিতে গেলে প্রথম যে বিষয়টি সেটি হলো আপাতত তাদের পেমেন্ট গেটওয়েতে যে টাকাটুকু আটকা আছে সেই টাকাগুলো আপনার কিভাবে তারা ফেরত দিবে সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়, তাদের 25 কোটি টাকার মতো পণ্য বা প্রোডাক্টটা কি আপনার তাদের ওয়্যার হাউসে আছে, সেগুলো দিয়ে তাকে কিন্তু গ্রাহকদের কাছে বা মার্চেন্টদের কাছে, তাদের কিন্তু মার্চেন্টরাও তাদের কাছে প্রচুর পরিমাণ আপনার দেনা আছে, সেখানে তাদের একটা আস্থায় ফিরে নিয়ে আসতে হবে। থার্ড ওয়ান কি, সেখানে হলো যে আমরা যদি ইভ্যালিকে এভাবে বন্ধ করে রাখি তাহলে যে ডিজাস্টার হয়েছে, যে মানুষের কষ্ট এই এক বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে আপনার দেনা পাওনা রয়েছে, সেটি কিন্তু আপনার সমাধান হচ্ছে না। বরং এখন একটা পথ বেরিয়েছে যে তারা এখন যে পরিচালনা পর্ষদ আছে তারা যদি এটাকে রান করতে পারে, সেই রানটা কি করতে হবে যে তাকে এখানে বাইরে থেকে আপনার ইনভেস্টমেন্ট আনতে হবে, সেটা তাদের পারফরমেন্স দেখে বা ভোক্তার আস্থা বা মার্চেন্টের আস্থার মাধ্যমে তাকে কাম ব্যাক করার একটা ওয়ে আউট তৈরি হলো। এখন এটি কিভাবে তারা হ্যান্ডেল করবে এটা তাদের বিষয়। এবং আমি যেটুকু জানি যে আগামী অসংখ্য ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি আমরা। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে ইভ্যালির অসংখ্য দর্শক আমাদেরকে জানতে চেয়েছেন যে আসলে তারা তাদের যে অর্ডার ছিল, তারা যে টাকা পাবেন তারা কিভাবে কবে ফেরত পাবেন, আসলে সেটির নিশ্চয়তা কিন্তু এখন কেউই দেয়নি। যেহেতু একটি অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল, সুতরাং সেটি জানতে হলে বা সেটি এই ইভ্যালি যদি পুনরায় মার্কেটে আসতে চায় তাহলে তাদের সেই টাকা কিছুটা হলেও ফেরত দিয়ে বা তাদের ইনভেস্টর এনে পুনরায় কার্যক্রম তারা শুরু করবে, সরকারের এমন সিদ্ধান্ত, এবং বিচারাধীন বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা আসলে পুরোদমে কার্যক্রম শুরু করতে পারছে না। তো এই ছিল মোটামুটি আজকের আইন আদালতে আমাদের আলোচনার বিষয়। আগামী পর্বে আবারও কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ সাথে থাকুন নিউজ 24-এর। শুভরাত্রি।